দর্শক, তরুণ সমাজের সমন্বয়ে বিভিন্ন সংগঠনের কথা আমরা প্রায় শুনে থাকি, যারা জনসেবায় নিজেকে নিয়োজিত রাখে এবং সমাজের উন্নয়নের স্বার্থে নিজের সময় এবং ধ্যান জ্ঞান সব ব্যয় করে। আবার অপরদিকে ঠিক এমনও কিছু সংগঠন আছে যারা অপরাধ, খুন, হত্যা, রাহাজানি, সাইবার ক্রাইম, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে নিয়োজিত আছে। ঠিক এমনই একটি গল্প আজ আমরা দেখব আমাদের আজকের সময় গল্পে। আমাদের আজকের পর্বের নাম দলবদল। রাস্তা ব্লক করে কি করছো? যাও তোমরা এখান থেকে, যাও গো। আমি মো, এই এলাকায় নতুন এসেছি। হ্যাঁ, সেদিন রাস্তায় আপনাকে আমি দেখছিলাম, মানে কিছু ছেলে। জি, ওই দিনের জন্য থ্যাংকস। থ্যাংকস কেন? জি, আসলে আমি তো এই এলাকায় নতুন, এখানে আসার পর থেকে নানাভাবে ইফটিজিংয়ের শিকার হচ্ছি। ওই দিন দেখলাম আপনাকে দেখে ওরা ভয় পেয়েছিল, তারপর আমি আপনার সিকিউরিটির কাছ থেকে আপনার অ্যাড্রেসটা নিয়ে এখানে চলে আসলাম। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? জি, আপনি যদি ওদেরকে একটু বলে দেন। মানে ইফটিজিং আমার খুবই খারাপ লাগে, মানে আই হেট দিস। আপনি চিন্তা করবেন না, আমি একটা ব্যবস্থা করে ফেলবো। থ্যাংকস চাচা। চাচা? হ্যাঁ বাবা। একটু এদিকে আসেন চাচা। ও হচ্ছে মো, মানে আমাদের নেইবার। আচ্ছা। আর চাচা, আমি আসলে এখানে থাকি, মানে আর কেউ নেই। চাচা একটু খাবারের ব্যবস্থা করেন না। হ্যাঁ। না না না, প্লিজ, আমি কোনো কিছুই খাবো না, থ্যাংকস। আচ্ছা ঠিক আছে। মোদাদা, আপনারা কাজ করতে পারেন, আপনি আপনার সেল নাম্বারটা আমাকে একটু দিয়ে যেতে পারেন। আমি টেক্সট করে আমার অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দেবো। জি প্লিজ। আমি তাহলে আজকে আসি।
একটি এলাকায় দুটি গ্রুপ, রক গ্রুপ ও টাইগার গ্রুপ। এই দুই গ্রুপের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী। মৌনামে নতুন এক মেয়ের আগমন ঘটে ওই এলাকায়। বয়সে বড় হলেও ওই দুই গ্রুপের অসামাজিক কার্যকলাপ বা ইফটিজিং থেকে রেহাই পায়নি মৌ। পরবর্তীতে ফারহান নামে স্থানীয় এক ভদ্রলোকের সহায়তা নিতে চায় মৌ। ইফটিজিং একটি সামাজিক ব্যতিক্রম দর্শক। ওয়ালাইকুম সালাম। তোমাদের কি আর কোনো কাজ নেই, মানে রাস্তায় সবসময় দাঁড়িয়ে এভাবে টাইম ওয়েস্ট করো? তোদের কি এই রাস্তাঘাটে আড্ডা ছাড়া কোনো কাজ নেই? এই মেয়েটাকে দেখলাম এর আগে আরেকদিন তোরা ডিস্টার্ব করছিলি, ডিস্টার্ব করাই তোদের কাজ? ও হচ্ছে আমার আত্মীয়, তোরা এটা জানিস না। আজকের পর থেকে কোনোরকম ডিস্টার্ব করা যাবে না, কাউকেই করা যাবে না। যা। এখন থেকে সম্ভবত আর কোনো সমস্যা হবে না। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনি কোথায় যাবেন? আমি একটু শপিং এ যাচ্ছিলাম। কিছু মনে না করলে আমি আপনাকে ড্রপ দিতে পারি, আসুন না। ওরা আপনাকে অনেক ভয় পায় না? না না না, ঠিক ভয় পায় না, ওরা ইনফ্যাক্ট আমাকে অনেক রেসপেক্ট করে। মানে এলাকার ছোট ভাই, তাদেরকে আদর করি, শাসন করি, মাঝে মধ্যে একটু ভয় টয় দেখাই, দ্যাটস ইট। এই কারণেই হয়তো আমাকে রেসপেক্টটা মনে হয় যে ভয়ের মতো। এই হ্যাঁ, সেটাই আজকে দেখলাম। ওদেরকে আর কেউ কিছু বলে না? বলে, ওনারাও বলে যায়, তারাও শুনে যায়। শোনা এবং বলার মাঝখানে কোনো রকমের এক্সিকিউশন নেই। ওদের মতো আরেকটা গ্রুপ আছে, আমি দেখেছি, এলাকায় আসার পর থেকে ফলো করছি। ওদের টেন্ডেন্সি এরকম, একটু টিজ করবে, কথা বলবে। ওকে, টেনশনে কিছু নেই, আমি দেখব। সব ধরনের আড্ডাও ঠিক না। ওনাকে নিশ্চয় চেনো? উনি আমাদের এলাকায় নতুন এসেছেন, এই অ্যাপার্টমেন্টে থাকেন। অ্যাপার্টমেন্টের সামনে তোমরা আড্ডা দাও এবং মাঝে মধ্যে তোমরা টিজ করো, কিছু শব্দ ব্যবহার করো যেগুলো তোমাদের মুখে মানায় না। উনি আমার আত্মীয়, আজকের পর থেকে এমন কোনো ঘটনা যেন আমি না শুনি, ঠিক আছে? জি ভাই, গুড। আসুন, ভালো থাকবে। বেশি রাত করে তোমরা এরকম রাস্তার উপরে বাইক নিয়ে বসে থেকো না, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা যান।
জি স্যার। মেয়েটার নাম হচ্ছে নীতু চৌধুরী, ঢাকার হোস্টেলে থেকে পড়াশোনা করত। গ্রামের বাড়ি? স্যার গ্রামের বাড়ি হচ্ছে পাবনায়, আমরা তার গ্রামের বাড়িতে খবর পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে, এলাকাবাসীর থেকে কোনো তথ্য পেলে? জি না স্যার, স্থানীয় লোকজন কিছু বলতে পারেনি, তবে আমরা এইটুকু ইনফরমেশন পেয়েছি যে মেয়েটি একটি স্থানীয় গ্রুপের সাথে জড়িত ছিল। তুমি গ্রুপের সব সদস্যকে থানায় এনে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করো, একজন কেউ ছাড়বে না। ওই এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে, বড় ভাই আছে, বৃদ্ধ, তাদের সবার সাথে কথা বলো, আর ঘটনাস্থলে আশপাশে কথা বলে দেখো কোনো ক্লু পাও কিনা। জি স্যার। জি স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম, কি নাম? এত ছোট বয়সে কিসের গ্রুপ, কি করো গ্রুপে? মেয়েদের সাথে ফাজলামি? পড়াশোনা করো মনে তো হয় না। এখন যা যা জিজ্ঞেস করবো সব সত্যি সত্যি আছে। জি স্যার। নীতু তোমাদের বন্ধু ছিল? জি স্যার। জি স্যার। জি স্যার। কিরকম বন্ধু? খুব ভালো পরিচিত? স্যার আমাদের ফ্রেন্ড ছিল স্যার, একসাথে চলতো, একসাথে ঘুরতাম ফিরতাম এই আর কি স্যার। নীতু হত্যার ব্যাপারে কি কি জানো? স্যার বিশ্বাস করেন এই ব্যাপারে আমরা কিছুই জানি না স্যার। স্যার আমরা কিছুই জানি, আমরা কিছুই জানি না, কিছুই জানি না স্যার। আমি বলিনি তোমরা অনেক কিছু জানো, আমি যা জানতে চাইছি একদম ওভার এক্সাইটেড। নীতুর সাথে কারো কোনো রিলেশন ছিল? স্যার আমাদের জানা মতো তো কারোর সাথে কোনো রিলেশন ছিল না স্যার। ছিল না স্যার। দেখো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য আছে যে নীতু হত্যার সাথে তোমাদের গ্রুপ কোনো না কোনোভাবে জড়িত, সত্যটা জানতে চাই, যদি বলো পার পেয়ে যাবে, আর যদি না বলো, যদি আমাদেরকে বের করে নিতে হয় তাহলে কি হবে সেটা ধারণা অবশ্যই এখন এই বয়সে তোমরা করতে পারবে না, কিন্তু পরিণতি ভালো হবে না। বিশ্বাস করেন স্যার এই ব্যাপারে আমরা কিছুই জানি না স্যার, আমরা কিছু জানি, তুমি কিছু জানি না স্যার। স্যার আমার মনে হয় স্যার টাইগার গ্রুপের কাছে। টাইগার গ্রুপ? জি স্যার, ওরা আমাদের আমাদের স্যার অপোজিশনাল গ্রুপ স্যার, ওদের সাথে আমাদের গ্যাঞ্জাম লেগে থাকে স্যার। জি স্যার। ওকে, এই টাইগার গ্রুপকেও ডাকা হবে, সবগুলোকে যখন একসাথে ডান্ডা মারবো না তখন সব বের হয়ে যাবে। যাও স্যার, আমরা সত্যি বলছি স্যার, আমাদের মাফ করে দেন স্যার। এসো। তারপর অফিসার কেমন আছে? এই তো, কি মনে করে হঠাৎ করে আমার বাড়িতে? দিকে যাচ্ছিলাম, চিন্তা করলাম আপনার সাথে একটু কথা বলে। বলুন। আচ্ছা, রক আর টাইগার নামে আপনাদের এলাকায় দুটো গ্রুপ আছে, আপনি নিশ্চয়ই জানেন? হ্যাঁ জানি তো, একেবারে টিনেজার, আমার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়ে যায়, আমি অনেক কথা বলি বোঝাই, বুঝতে চায় না। এর মধ্যে একটি গ্রুপের মেয়ে কিছুদিন আগে খুন হয়েছে, কিছু কি বলতে পারেন এই ব্যাপারে? শুনেছি। মেয়েটা যে গ্রুপের সাথে জড়িত ছিল তারা আমাদের হেফাজতেই আছে। তাই নাকি? তাহলে তাদের কাছ থেকে আপনি কিছু তথ্য নিতে পারেন? সোফার ওরা তেমন কিছুই আমাদেরকে জানায়নি, উল্টো ওরা বলছে যে অপোজিশন গ্রুপের কেউ খুন করে থাকতে পারে। অপরাধী তো খুব সহজে অপরাধ স্বীকার করে না, সে দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। অবশ্য এটাও ঠিক যে যেহেতু এই মেয়েটি এই গ্রুপের সঙ্গে জড়িত ছিল, অপোজিশন যে গ্রুপটি, টিনেজার গ্রুপটি, তারা হয়তো জেদ করে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, এটা কিন্তু অবিশ্বাস করার মতো না, হতে পারে। আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে দুটো গ্রুপই খুবই টিনেজার, সো চাইলেও আমরা তেমন কোনো বড় অ্যাকশনে যেতে পারছি না। আপনি এলাকার লোক,
আপনাকে সবাই খুব সম্মান করে। সো আমি চাচ্ছি অপোজিশন যে গ্রুপটা আছে তাদের সাথে আপনি যদি একটু কথা বলেন, তাদেরকে থানায় আসতে বলেন, খুব ভালো হয়। ইনফ্যাক্ট দরকার হলে তাদের বাবা মার সাথে আপনি কথা বলতে পারেন। ঠিক আছে, মানে এখন তো আসলে তারা বোধহয় লুকিয়েই আছে, তারপরে যদি আমার সঙ্গে কখনো তাদের কারো দেখা হয় আমি বলবো, আমি বলবো যেন অ্যাটলিস্ট থানায় গিয়ে কথা বলে আসে। থ্যাংক ইউ, আস্তা লড়ছে। জি প্লিজ, থ্যাংক ইউ, ওয়েলকাম, প্লিজ। আপনি তো শুনেছেন নিশ্চয়ই আমাদের এলাকার একটা মেয়ে খুন হয়েছে। হ্যাঁ শুনেছি। আপনি কিন্তু মেয়েটাকে চেনেন? আমি দেখেছি। ওই যে কতগুলো ছেলে মেয়ে দাঁড়িয়ে আপনার ঠিক বাসার সামনে কখনো কখনো আপনাকে টিজ করতো না, ওইখানে কিন্তু মেয়েটাকে আপনি দেখেছেন। একদিন আমি ওই যে দাঁড়িয়ে আপনাকে পরিচয় করে দিলাম আত্মীয় বলে, বললাম যে এই বাড়িতে আপনি উঠেছেন, মনে পড়ে? হ্যাঁ, সেই মেয়েটি খুন হয়েছে। ওই মেয়েটি আসলে খুন হয়েছে। মানে মেয়েটাকে ওদের সাথে ওভাবে দেখে মেয়েটার ফ্রেন্ডগুলো কিছু করেনি তো? তা তো জানি না, মানে পুলিশ এখনো তার কোনো প্রমাণ পায়নি। আমার না মেয়েটাকে অনেক বেশি ঠিকঠাক মনে হয়নি। আই মিন এমন একটা সার্কেলের সাথে ছিল, অ্যাটিটিউড সব কিছু মিলিয়ে। খারাপ ভালো আসলে আপেক্ষিক, এই বয়সের বাচ্চারা আসলে খারাপ হয় বন্ধুদের কারণে। মানে সামহাও বন্ধুত্বের মধ্যে কিছু খারাপ বিষয় ঢুকে যায় যেটা সবাই মিলে সেটা মেনেও নেয় এবং সেই খারাপ কাজটা কন্টিনিউ করতে থাকে। তার ভিতরে যদি কেউ একজন থাকে যে যেটা খারাপ সেটা বুঝিয়ে দেবে, এমন কেউ যদি থাকে তাহলেই হয়তো সেটা সম্ভব। আর এই সময় থাকবে এই বাচ্চারা ফুলের মতো, অথচ তারা কোথায় ডুবে যাচ্ছে এই সমাজের? এই এই টিনেজার বাচ্চাদের দেখলে না আমার আমার ভীষণ খারাপ লাগে। লোকটা অসাধারণ ভালো মানুষ, মানুষের ভালো মন্দ নিয়ে তার অনেক ভাবনা। হ্যালো, এই যে কি হলো আপনার, মগ্ন হয়ে কি ভাবছেন? কিছু না, আমার আজকে এখন যেতে হবে। ও হ্যাঁ চলুন, আমিও যাই, আমারও ছোট্ট একটা কাজ আছে। ওকে চলুন উঠি। জি স্যার, নিতুর আগে যে মেয়েটি খুন হয় তার নাম হচ্ছে সেতু। নিতু এবং সেতু এরা দুজনেই হচ্ছে দুই গ্রুপের সদস্য এবং স্যার দুজনেই খুন হয়। আচ্ছা, বিষয়টা এমন না তো যে নিতু খুনের প্রতিশোধ নিতে গিয়ে খুনটি করা হয়েছে? জি স্যার, হতে পারে, কিন্তু স্যার দুটি খুনের ধরনই কিন্তু স্যার একই, শ্বাসনালী কেটে হত্যা। মনে হচ্ছে কোনো প্রফেশনাল খুনির কাজ। রাইট স্যার, খুনের ধরন দেখে তাই মনে হচ্ছে। আচ্ছা, নিতুর ব্যাপারে সব ইনফরমেশনগুলো পেয়েছো? জি স্যার, নিতুর কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না, রক গ্রুপের সাথে যোগাযোগ ছিল, খুনের দিন ওদের কারোর সাথে যোগাযোগ করেনি, সব কিছুই স্বাভাবিক ছিল। আচ্ছা, টাইগার গ্রুপ কি আত্মসমর্পণ করবে নাকি আমাদেরকে ব্যবস্থা নিতে হবে? মিস্টার ফারহানের সাথে আমার কথা হয়েছে, উনি আমার কাছে সময় চেয়েছেন, এর মধ্যেই সে তো খুন হয়। দেখো মিস্টার ফারহানের উপরে ভরসা করে আমাদের বসে থেকে কোনো লাভ নেই, পুলিশের সময় নষ্ট হচ্ছে আর আমাদের সময় যথেষ্ট মূল্যবান। তুমি ফারহানের সাথে কথা বলো আর টাইগার গ্রুপের সমস্ত সদস্যকে গ্রেপ্তার করো আজ। জি স্যার। আর শোনো, রক গ্রুপ এবং টাইগার গ্রুপের সমস্ত ইনফরমেশন তুমি কালেক্ট করো, সমস্ত ইনফরমেশন আমি চাই, আমাকে আপডেট দিবে। জি স্যার। স্যার তুমি টাইগার, দেখো তোমাদের বয়স অনেক কম,
এই বয়সে যদি পুলিশের সাথে ঝামেলা জড়িয়ে পড়ো সেটা ভবিষ্যতের জন্য মোটেও ভালো হবে না। সো ক্লিয়ারলি বলো, নিতুকে কেন খুন করলে? স্যার বিশ্বাস করুন, নিতুকে আমরা হত্যা করিনি, এর ব্যাপারে আমরা কিছুই জানি না। শুরুতে সবাই তাই বলে, রাইট? পরে কিন্তু ঠিকই বের হয়ে যায়। র গ্রুপের সাথে তোমাদের শত্রুতা আছে, সেই শত্রুতার জের ধরেই নিতুকে খুন করেছ, তাই না? না স্যার, র গ্যাং এর সঙ্গে আমাদের প্রবলেম ছিল ঠিকই, কিন্তু আমরা নিতুকে খুন করিনি, বিশ্বাস করুন। সেতু তো তাদের বন্ধু ছিল না? জি স্যার। ওকে কেন খুন করলি? স্যার ও আমাদের বন্ধু ছিল, ওকে কেন আমরা খুন করব? সিম্পল, সেতুকে হত্যা করে নিতুর হত্যাকে ধামাচাপা দিতে চাইছে, কারণ নিতুকে হত্যার ঘটনা যদি সেতু বলে দেয় তাই ওকেও খুন করলে, তাই না? না স্যার, বিশ্বাস করুন আমরা কিছুই করিনি, আমরা এর ব্যাপারে কিছুই জানি না। তাহলে পালিয়েছিলি কেন? স্যার ভয় পালিয়েছিলাম, নিতু হত্যার পরে সবাই আমাদের উপরে দোষ চাপাচ্ছিল, তাই ভয় পালিয়েছিলাম। আচ্ছা, সেতুর কোনো বয়ফ্রেন্ড বা কোনো শত্রু ছিল? না স্যার, শত্রু বলতে আমাদের ওই রক গ্যাংই ছিল। আমাদের মনে হয় রক গ্যাংয়েরই কেউ হয়তো সেতুকে হত্যা করেছে। এতক্ষণ অনেক ভালোভাবে জিজ্ঞেস করলাম, তোমাদের বয়স কম, সেই হিসেবে যতটুকুভাবে সম্ভব ততটুকু নরমভাবে জিজ্ঞেস করেছি, কিন্তু আর সম্ভব হচ্ছে না। স্যার আমি সত্যি বলছি, আমরা কিছুই জানি না, নিতু বা সেতুর খুনের ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই নেই, সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন আমাদেরকে। আর বিশ্বাস করার সময় নেই স্যার, প্লিজ, এখন কাজের সময়। মাসুদ জি স্যার, ওকে সেলে বলো। স্যার প্লিজ, স্যার 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 প্লিজ, স্যার স্যার প্লিজ প্লিজ স্যার। রক গ্রুপ ও টাইগার গ্রুপ, দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে চলেছে নানা ঘটনা দিনের পর দিন। এরই মধ্যে এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দুই সদস্য সেতু ও নিতু খুন হয়। রক গ্রুপ টাইগার গ্রুপকে ও টাইগার গ্রুপ রক গ্রুপকে একে অপরকে পাল্টাপাল্টিভাবে অভিযোগ করছে। অন্যদিকে এই খুনের হত্যাকারীকে শনাক্ত করার জন্য পুলিশ মাঠে নেমে পড়েছে। চলুন প্রিয় দর্শক, দেখা যাক পুলিশ এই আসল অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয় কিনা। বসো। থ্যাংক ইউ স্যার। মাসুদ, কি মনে হয় তোমার, ওরা কি এই খুনগুলোর সাথে জড়িত? এখনো সঠিক বলা যাচ্ছে না, তবে স্যার আমার মনে হচ্ছে বাঁচার জন্য ওরা মিথ্যা কথা বলছে। হতে পারে। সেতুর কলেজ কি বলছে? খুনের আগে সেতুর একটা নতুন নাম্বারে কথা হয়, কিন্তু স্যার নাম্বারটি বন্ধ। নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা? স্যার নাম্বারটি রেজিস্ট্রেশন করা 6 মাস আগে, আর যার নামে রেজিস্ট্রেশন করা সে 6 বছর যাবৎ বিদেশে থাকে। তার মানে নাম্বারটি কিন্তু অবৈধভাবে রেজিস্ট্রেশন। জি স্যার, কিন্তু আরেকটা বিষয় আছে স্যার। বলো। স্যার আমরা খবর নিয়ে জেনেছি এই দুটো গ্রুপ আগে একসাথেই ছিল, কিন্তু স্যার নেতৃত্বকে কেন্দ্র করে এরা আলাদা হয়ে যায়। তুমি রক আর টাইগার গ্রুপের সকল সদস্যকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করো, আর নিতু আর সেতুর ব্যাপারে খোঁজ খবর নাও। স্যার রক গ্রুপ ও টাইগার গ্রুপের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে পুলিশ তেমন কোনো আশানুরূপ তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় না, যা দিয়ে আসল অপরাধীকে ধরতে পারবে। অপরদিকে সেতু ও নিতু খুনের ঘটনা ও আলামত একই রকম। সেতু খুনের আগে যেই নম্বরটিতে কথা বলে সেই নম্বরটি ট্রেস করা হলে সেটি বেরিয়ে আসে একটি অবৈধ রেজিস্ট্রি করা নাম্বার। পুলিশ তৎপর হয়ে ওঠে আসল অপরাধীকে ধরার জন্যে। চলুন প্রিয় দর্শক, আসল অপরাধীকে ধরতে পুলিশ সক্ষম হয় কিনা দেখে নেওয়া যাক। ঠিক আছে, তাহলে তো চা নাস্তার ব্যবস্থা। না না চাচা, আমি চা খাবো না। সেটাই যদি বলছো তাহলে এই সংসারের দায়িত্বটা বুঝে নিলেই তো পারে। আমি ঠিক বুঝলাম না কথাটা, তাহলে তোমাকে সরাসরি বলতে চাই, আগামীর বাবা মা কেউ নেই, আমি ওর একমাত্র আগাম মনে হয় তোমাকে পছন্দ করে, তোমার দিক থেকেও আপত্তি থাকার কথা এখনই বলতে হবে না, তুমি ভেবে চিন্তে আমাকে সিদ্ধান্ত জানাও, আমি তোমার বাবা মার সাথে কথা বলি। চাচা
কে কার বাবা মশাই কথা বলছে সেটা তোমাকে না জানলেও চলবে। মানে কি পাত্তাই দিল না? হ্যাঁ, কি নিয়ে কথা হচ্ছিল সেটা তুমি চাচা থেকে জেনে নি। ওকে ওকে ঠিক আছে, তাড়াতাড়ি চলো যাই। তোমার ইন্টারভিউ সময় হয়ে গেছে, কারণ অলরেডি 11:30 বাজে। তোমাকে ইন্টারভিউতে বসিয়ে দিই, আবার আমি যাবো আমার একটা অফিসে। আচ্ছা চলো। তোমার কথা ঠিক আছে, বাট একই ব্রেসলেট অনেকগুলো হতে পারে, রাইট? হতে পারে। আমার সোর্স অনুযায়ী এই ব্রেসলেটটা বিশেষভাবে তৈরি, 4-5 দিন আগে একটা ছেলে থেকে এটা কিনেছে, আর নিতু খুন হয়েছে 8 দিন আগে। তোমার কথায় যুক্তি আছে। তোমার অ্যাড্রেসটা আছে তোমার কাছে? কিন্তু কই তুই? আরে তোর জন্য আমি আরেকটা ব্রেসলেট নিয়ে আসছি। আরে ওই যে আমাদের ওই যে 8 নম্বর রোডটা আছে না, 8 নম্বর রোডে তাতে আমি দাঁড়ায় আছি এখানে, তাতে চুরি এবং চিন্তাই করিস। আগে করতাম, এখন কিছু করি না স্যার। এখন কি করিস, মানুষ খুন করিস? তুই একটা মেয়েকে খুন করে এই ব্রেসলেটটা নিয়ে এসেছিস, ঠিক না স্যার? বিশ্বাস কর না স্যার, আমি কাউরে খুন করি নাই স্যার। খুন করিস নি না? যা বলবি সত্যি বলবি। ওই রফিক সাহেব আমার আমাদের খুনগুলি করাইছে। কোন রফিক? ফারহান সাহেবের চাচা। ফারহান সাহেবের চাচা রফিক? তো কিভাবে খুনগুলো করলি স্যার? উনি দুইটা মায়া ধরে এক একবার করে সন্ধ্যা রাইতে রাস্তায় আইতে পেত, আর আমি খুন করে চলে যাইতাম স্যার। স্যার আমি ওই নিতু মায়ের খুন করে তখন রাস্তায় ফেলতে যাই, পরপর ওই ব্রেসলেটটা দেখে আমি লুকিয়ে পড়ে যাই স্যার। আঙ্কেল আপনি এখানে? হ্যাঁ, তোমার সাথে আমার একটু কথা ছিল। জি বলেন। আচ্ছা, নিহা তো তোমার বান্ধবী ছিল তাই না? হ্যাঁ ছিলাম। তাহলে নিহার আত্মহত্যার ব্যাপারে নিশ্চয়ই তুমি কিছু জানো? আঙ্কেল বিশ্বাস করেন আমি এ বিষয়ে কিছুই জানি না। তোমার কথাই বোঝা যাচ্ছে তুমি অনেক কিছুই জানো, সত্যি বলো তুমি কি জানো? না আঙ্কেল আমি কিছুই জানি না। অনেক কিছু তুমি জানো কিন্তু স্বীকার করছো না, স্বীকার করবে। স্যার আমি লুবে পরে ব্রেসলেটটা নিয়ে চলে যাই স্যার। আচ্ছা রফিক সাহেব কেন দুটো মেয়েকে খুন করিয়েছে? স্যার সেটা তো আমি জানি না স্যার, উনি আমার টাকা দিত আমি খুন করতাম।
কত টাকা দিত? একটা খুনের জন্য 50,000 করে টাকা দিত স্যার। তোরে পরে দিচ্ছি। ভালো মানুষের মুখোশ পরে আপনারা সমাজকে ধ্বংস করছেন। না, আমরা ধ্বংস করছি না, আমরা সমাজ থেকে কিছু অসামাজিক মানুষকে বিতাড়িত করছি। মানে? যাদেরকে খুন করিয়েছি তারা অসামাজিক। আমার আমার একটা ছোট্ট মেয়ে ছিল, নাম নিহামণি। বাবা হয়েও আমি ওকে যতটুকু আদর করেছি, চাস্তো ভাই হয়ে ফারহানুকে আরও অনেক বেশি আদর করত। তখন অবশ্য ওই দুই গ্রুপ একত্রে ছিল, আমার মেয়েটাও ওদের সাথে ছিল। সবাই জানে আমি কার বোন, আমাকে নিয়ে বাজে কথা বলার কারো কোনো সাহসই নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। এই তোর বোন তুই বুঝা। শোন, আমি ভালো আছি, কিন্তু সবই ঠিক আছে। তুই আমার বোন, সবাই জানে, তাই বলে ঠিক মতো খাওয়া দাওয়া করা, লেখাপড়া করা, কলেজে যাওয়া, ঠিক মতো ঘুমানো, এগুলো যদি না করিস তাহলে তো শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না, সেগুলো তো করতে হবে। নেহা, এদিকে আয়, এদিকে আয়। তুই এত রাতে কোথেকে আসলি? রাত কোথায় ভাই, এখন তো সন্ধ্যা। এখন সন্ধ্যা? হ্যাঁ। তুই কি নেশা করিস নাকি? কি বলো না ভাইয়া, আমি নেশা করবো কেন? কিন্তু তুই ঠিকমতো দাঁড়াতে পারছিস না, আর বলিস যে তুই নেশা করিস কেন, মানে আমি আমি বুঝতে পারছি না। আমি তো শুধু একটু গল্প করছি। ঠিক আছে, তুই রুমে যা, তুই যেতে পারবি তো? আয়, আমি আমি তোকে গিয়ে দিচ্ছি।
খুব যেতে পারবো, খুব যেতে পারবো। না না না, ওকে এখন বকা দেয়া যাবে না, ওকে বুঝিয়ে বলতে হবে, বকা দিলে বরঞ্চ হিতে বিপরীত হয়ে যাবে। বল, তোর সাথে আমার কিছু কথা আছে। শুনতেছে। এতদিন তুই আজে বাজে ছেলে মেয়েদের সাথে রাত দিন সময় কাটাতি, আমি অনেক নিষেধ করেছি কিন্তু তুই শুনিসনি। এখন শুনছি তুই নাকি নেশা পানি করে উচ্ছন্নে যাচ্ছিস। আমার আমার এগুলো আশ্চর্য হচ্ছে না। আমি আর কতদিন, যদি না পারিস না পারিস তাহলে নিজেই মরে, নিজেই মরে আমাদেরকে মুক্তি দে, মুক্তি দে। নেশা করতে করতে মেয়েটা শেষ পর্যন্ত এমন হয়েছিল যে আত্মহত্যাই করে। আমি আমি রাগের প্রতিশোধ নিয়েছি। আচ্ছা, পরের খুনটা কিভাবে করালে? আমি দুইটা মোবাইল সিম কিনেছিলাম, দুইটা সিমিও অবৈধ রেজিস্ট্রেশন ছিল, আর আর ওই নাম্বার দিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করেছি। হ্যালো। হ্যাঁ, আমি জানি তো নেহার ব্যাপারে তুমি কিছু জানো না। সত্যি আঙ্কেল, আমি কিছুই জানি না। কিন্তু পুলিশ তো তোমাকে খুঁজছে। জি আঙ্কেল, পুলিশ আমাদের কেন খুঁজবে? আমার কাছে একটা ইনফরমেশন আছে, যদি সত্যি হয় তাহলে তুমি বেঁচে যেতে পারো। কি ইনফরমেশন? কথাটা তো সামনাসামনি বলা দরকার। তো তুমি এক কাজ করো, তুমি ওই 8 নম্বরের বাগানের সামনে একটু আসো, ওইখানেই না হয় কথাগুলো বলি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রেডি তো? স্যার আমি রেডি। নেহা তো তোমাদের বান্ধবী ছিল, তাই না? নেহা মরলো কিভাবে? অবশ্যই জানো। সত্যি বলো, নইলে তোমারও কিন্তু রেহাই নেই। অবশ্যই জানো।
আসো আমাদের মহল্লার বাহিরে, যেন কেউ চিনতে না পারে। তারপর আমি আর এক সিম দিয়ে সেতুকে ফোন করে ডেকে আনি। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, জি জি, হ্যাঁ আমি এখন আসছি। আমি যা করেছি প্রতিশোধ নেওয়ার জন্যই করেছি, কারণ ওরা আমার মেয়েকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছিল। কিছু বলার নেই। প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো আসল অপরাধী। একটি ব্রেসলেটের সূত্রকে কেন্দ্র করে পুলিশ ধরতে সক্ষম হয়েছে আসল খুনিকে, মিস্টার ফারহান। একটি গ্রুপকে দুটি গ্রুপে রূপান্তর না করলেও সে পারত, সে চাইলে সেই গ্রুপকে সঠিক পথে নিয়ে আসতে সক্ষম হতো, কিন্তু তা সে চায়নি। মিস্টার রফিক যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে তার জীবন তো নষ্ট হয়েছেই, সাথে নিঃশেষ হয়েছে দুটি প্রাণ। আমাদের আজকের পর্ব ছিল আমাদের যুব সমাজের জন্যে। আশা করি আমাদের এই পর্ব, এই গল্প যুব সমাজে অল্প হলেও সচেতনতা তৈরি করতে সক্ষম হবে। সে আশায় বিদায় জানাচ্ছি আমি মৃদুল হাসান হৃদয় আমাদের আজকের পর্ব থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। Subscribe and press the bell icon on YouTube app and never miss another update.